Assalamualaikum, শুভ শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা পরম করুণাময় মহান আল্লাহ তাআলার কৃপায় সুস্থ রয়েছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে সুস্থ রয়েছি। সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সামনে আমি ধারাবাহিকভাবে সপ্তম শ্রেণীর বাউবি নিয়ে আলোচনা করতেছি। সেই ধারাবাহিকতা অনুসারে আজকে তোমাদের সামনে আলোচনা করব তৃতীয় অধ্যায়ের পাঠ চার। এখান থেকে আমি আজ পাঠ চার থেকে দুইটা অনুধাবনমূলক প্রশ্ন রেখেছি। এই অনুধাবনমূলক প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসার মতো। এই প্রশ্ন দুইটা তোমরা ভালোভাবে খেয়াল করে শোনো এবং বাসায় এই দুইটা প্রশ্ন শিখে রাখবা এবং শিখা এই দুইটা প্রশ্ন হোমওয়ার্ক করবো। প্রথমে দেখো, শিশুর সামাজিকীকরণের সূত্রপাত ঘটে মায়ের কাছে ব্যাখ্যা করো। দেখো, আমরা জানি একজন মানব শিশু পরিবারে জন্মগ্রহণ করে, পরিবারে বড় হয়। শিশু সবচেয়ে সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে পরিবার। আর পরিবারের যে সদস্যরা থাকে সেই সদস্যদের মাধ্যমে বা সদস্যদের আচার আচরণ শিশুর আচরণকে প্রভাবিত করে। আর পরিবারের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে হলো মা বাবা। আবার এই দুজনের মধ্যে অধিকতর কাছের মানুষ হচ্ছে হলো মা। তাই মা শিশুকে যেভাবে গড়ে তোলে এবং মায়ের আচার আচরণটা শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। এবং মায়ের কাছ থেকে শিশু প্রথম ভাষা শিক্ষা পেয়ে থাকে। মায়ের কাছ থেকে শিশু মা যে খাদ্যের প্রতি প্রাথমিক অবস্থায় ঝোঁক সৃষ্টি করেন সেগুলোর প্রতি শিশুর ঝোঁক সৃষ্টি হয়ে থাকে এবং বিভিন্ন আচার আচরণ শিশু মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে থাকে। তাই আমরা বলতে পারি শিশুর সামাজিকীকরণের প্রথম সূত্রপাত ঘটে মায়ের কাছ থেকে। আচ্ছা, এরপরে দ্বিতীয় প্রশ্ন যেটা, দেখো শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম হচ্ছে মা ব্যাখ্যা করো। আমরা একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে শিশুর সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে পরিবার। পরিবারে শিশুর সবচেয়ে কাছের মানুষ হচ্ছে তার মা এবং বাবা। আর এই দুজনের মধ্যে শিশুর অধিকতর কাছের মানুষ হচ্ছে হলো মা। মায়ের মাধ্যমে শিশু প্রথম ভাষা শিক্ষা পেয়ে থাকে। শিশু যে বর্ণ শিক্ষা, ছড়া শিক্ষা, তারপরে কথা বলা, এটা মায়ের মাধ্যমে প্রথম শিক্ষা লাভ করে থাকে। মাই শিশুকে প্রথম শিক্ষা দিয়ে থাকে। মা শিশুকে যেভাবে গড়ে তোলে এবং যে শিক্ষাটা দেন সেটা সেভাবেই শিশু গড়ে ওঠেন এবং তার পরবর্তী জীবনেও এর প্রভাবটা অত্যন্ত ব্যাপক। তাই আমরা বলতে পারি যে শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম হচ্ছে মা। তাহলে আমরা আজকে তোমাদের সামনে দুইটা গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করলাম। একটা হচ্ছে যে শিশুর সামাজিকীকরণের সূত্রপাত ঘটে মায়ের মাধ্যমে ব্যাখ্যা করো, আর একটা হচ্ছে শিশুর প্রথম ভাষা শিক্ষার মাধ্যম হচ্ছে মা। তাহলে এই দুইটা প্রশ্ন তোমরা সুন্দরভাবে এটা শিখবা এবং এটা দুইটা প্রশ্ন তোমরা বাসায় এসডব্লিউ করবা। এই আশা রেখে আজ এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।